এখন সোশ্যাল মিডিয়া নিউমেরো উনো বা পয়লা নাম্বার আইটেম টিএমসির এমপি মহুয়া মৈত্র। মহুয়া মানেই খবর, কিছু মানুষ আছেন যাদের খ্যাতি ছায়ার মতো অনুসরণ করে, মহুয়াও সেই বিরল মানুষদের মধ্যে অন্যতম। সংসদে মহুয়ার বক্তব্য মানেই ঝড়, যে ঝড়ের দাপটে দিশেহারা সবাই। আগে রাহুল একলাই কাঁপিয়ে দিচ্ছিলেন, এখন মহুয়া আসায় রাহুল আর একলা নয়। রাহুল মহুয়া জোড়া ফলার আক্রমণে দিশেহারা শাসক দল চক্রান্ত করে সাংসদ পদ খারিজ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু দমে না গিয়ে রাহুল ভারত জোড়ো যাত্রা করে দেশের মানুষের সঙ্গে ওয়ান টু ওয়ান করে তাদেরকে নিজের সঙ্গে জুড়তে থাকেন। বাপের জমিদারি পার্টি ভেবেছিল রাহুলকে জনবিচ্ছিন্ন করে দেবে, কিন্তু রাহুল যে এভাবে ঘুরে দাঁড়াবে এটা ভাবতে পারেনি তারা। রাহুল আদালতের নির্দেশে আবার ফিরে এসে দ্বিগুণ উৎসাহে আক্রমণ শোনাচ্ছেন। মাঝে আম আদমির সঞ্জয় সিং তেরে ফুরে উঠেছিল, ওকে বস্তা পচা কেস করে জেলে ভরে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চেয়েছিল বাপের জমিদারি পার্টির সদস্য। কিন্তু মহুয়াকে সামলানো মুশকিল নয়, অসম্ভব। দিশেহারার শাসক দলের নেতারা ভেবে পাচ্ছিল না মহুয়া নামের সুনামির মোকাবিলা করবে কি করে। এমন সময় সুযোগ এলো, মহুয়ার একদা ঘুঘু উকিল বন্ধু শাসক শ্রেণীর জাল সার্টিফিকেট এমপির হাত দিয়ে নিজেদের কিছু ছবি ইনস্টাগ্রামে ছড়িয়ে দিল। আর আইটি সেলের মালস্যমাল অমিতের দুটাকার ট্রোলার আর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির অপগণ্ডদের দিয়ে মহিলার চরিত্র হননের খেলায় মেতে ওঠে। অন্য কেউ হলে রণে ভঙ্গ দিয়ে পালিয়ে যেত, কিন্তু মহুয়া অন্য ধাতুতে গড়া। গটিয়ে যাওয়া তো দূরের কথা, বরং তিনি বল বিপক্ষের কোর্টে ফেলে তাদের চ্যালেঞ্জ জানালেন। জাল সার্টিফিকেট ধারী আর বিভীষণ উকিল এবার অভিযোগ আনলো মহুয়া টাকা খেয়ে ব্যবসায়ী আর তার মেন্টর 26 ইঞ্চির বদনাম করেছেন। শুধু তাই নয়, তারা ব্ল্যাঙ্ক পেপারে ঘুষ দেওয়া বিল্ডার গ্রুপের চিওকে দিয়ে মহুয়া গিফট আর টাকা নিয়েছেন অভিযোগ আনলো। স্পিকার ম্যারাথন স্পিডে সেটি প্রিভিলেজ কমিটির কাছে পাঠিয়ে দিল। প্রিভিলেজ কমিটির কাছে সদস্যদের বেশিরভাগ সদস্য শাসক দলের কাজেই ফলাফল কি হবে সহজেই অনুমেয়। প্রশ্ন উঠছে, মহুয়া যে দলের সদস্য সেই দলের নেতারা মুখে কুলু পেটে বসে আছেন কেন? কারণ মহুয়া কম্প্রোমাইজের রাজনীতি করেন না, সোজাকে সোজা বলা অভ্যাস তার। মেরুদণ্ড সোজা করে চোখে চোখ রেখে প্রশ্ন করেন তিনি। টিএমসির একটাই পোস্ট বাকি, ল্যাম্প পোস্ট। তার দল সম্পর্কে রসিকতা করে লোকে বলে টিএমসির একটাই পোস্ট বাকি, ল্যাম্প পোস্ট। রসিকতা হলেও কথাটি সত্য, মহুয়া এই দলে মিসফিট, এতে সন্দেহ নেই। মমতার মুশকিল ব্যবসায় 2,500 কোটি লগ্নি করবে। অন্যদিকে মহুয়া সংসদে ব্যবসায়ীর বস্ত্রহরণ করবে এটা ঠিক নয়। প্রশ্ন করলে ডেরেক আর কুনাল দুজনে গোল গোল উত্তর দিয়েছেন, যেখান থেকে স্পষ্ট প্রিভিলেজ কমিটির রিপোর্ট দেখে দল ব্যবস্থা নেবে। রাজনীতির সামান্য জ্ঞান যাদের আছে তারা অনুমান করতে পারবে কি হতে চলেছে। কংগ্রেস ছেড়ে এলেও কংগ্রেসের কাছে মহুয়ার কাছের মানুষ। রাহুল গান্ধী ব্যক্তিগতভাবে মহুয়াকে পছন্দ করেন তার নো ননসেন্স অ্যাটিটিউডের জন্য, কাজেই একে একে দুই জুড়ে নেওয়া যায়। মহুয়ার কংগ্রেসে আসা এখন সময়ের অপেক্ষা। অধীর খোলাখুলি ভাবে মহুয়াকে সমর্থন করেছেন, ববি একলা সমর্থন জানিয়েছেন তাকে। এইমাত্র খবর এলো মহুয়ার হয়ে মুখ খুলেছেন সেই সিইওর ঘনিষ্ঠ আত্মীয় শ্রফ ও তার স্ত্রী। তারা বলেছেন লাখ টাকার প্রশ্ন প্রিভিলেজ কমিটিতে ডাকা হবে এদের, যেমন ডাকা হয়নি জাল সার্টিফিকেট ধারী এমপিকে, যেমন ডাকা হয়নি দুবার জন্ম নেওয়া দেশ সেবককে। বাপের জমিদারি বলে কথা আইন টাইন অপোজিশনের জন্য, মমতার দোষ নেই। টাকা দরকার গৌরী সেন টাকার ঝুলি নিয়ে দাঁড়িয়ে। মমতা মহুয়াকে সমর্থন করে বিপদে পড়ার চেয়ে স্রোতে গা ভাসাবেন এতে সন্দেহ নেই। প্রিভিলেজ কমিটি রায় ঘোষণার বাকি, তারপর এমন কায়দা যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। একেই বলে রাজনীতি সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট।